আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। ডাল চালে খিচুড়িটা বসিয়ে দিই প্রেশার কুকারে, আর পাতা ভর্তা বানাবো, বেগুন ভর্তা আর আলু ভর্তা বানাবো খিচুড়ির সাথে। তারপর তো বেগুনটা পুড়ে নিলাম, এখন ভর্তাটা বানিয়ে নিতেছি। বেগুন ভর্তা বানাই, তারপর আলু ভর্তা আর পাতা ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। গাছে থেকে পাতা ছিঁড়ে এনেছি, লাউ পাতা ভর্তা বানাবো। এই যে লাউ পাতাটা তেলে নিতেছি, সাথে পেঁয়াজ রসুন আর লাল কাঁচামরিচ দিয়েছি। এই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাই। আর প্রেশার কুকারে তো সিস উঠেছে প্রায় 4-5টা, জালটা নিভিয়ে দিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে। তারপর তো বেগুন ভর্তা, আলু ভর্তা আর পাতা ভর্তা হয়ে গেল আর খিচুড়িটাও হয়ে গেল। এখন টেবিলে নিয়ে যাই বড় ভাইয়াকে ডাক দিয়ে নাস্তা খাওয়ার জন্য। তারপর তো বড় ভাইয়া নাস্তা খেতেও বসে পড়েছে। এই যে সাইদুল বাবা এখন তুলি গোসল করে আসেনি। তারপরে সাইদুলের বাবা আর আমি সকালে নাস্তা খেতে বসে পড়লাম। সাইদুল বাবা খেয়ে নিতেছে, আমিও খেয়ে নিব নাস্তাটা। তারপরে দোতলা উঠেছি, দেখো এইটা একটা বাক্স, এটার মধ্যে আমি ল্যাপ রাখি আর কম্বল রাখি। আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, এই বাক্সটা যখন খুলেছি ল্যাপগুলো বের করেছি, কম্বলগুলি ঢুকাবো, আর তখনই আমার খোলার পর একটু পরে এই ঢাকনাটা আমার নাকের উপরে পড়ে গেছে। আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম, তারপরে তো আমি রেখে চলে গিয়েছিলাম। ভাবি তারপরে কোনোরকম একটু গুছিয়ে রাখছে, যে ভাবি আমাকে কাজে সাহায্য করে, সে আর আমি দুজনেই এইটার মধ্যে ল্যাপ রাখতে এসেছিলাম আর কম্বল। পরে প্রচণ্ড ব্যথা পাওয়ার পরে শুয়ে আছিলাম, প্রায় ঘন্টা দুয়েক শুয়েছিলাম। সাইদুল একটু হালকা কেটে গেছে, তার সাইদুল কাটা জায়গাটা হেক্সোসোল দিয়ে মুছে দিয়েছে। তারপরে একটা নাপা ট্যাবলেট খাই, ব্যথাটা কমেছিল। প্রায় 2 ঘন্টা শুয়েছিলাম, ব্যথা কমার পরে রান্না করতে চলে এসেছি। আজ বাসায় হঠাৎ করে মেহমান আসতেছে, চঞ্চলা পায় আর বড় ভাবি এসেছে হঠাৎ। আজ আমি কাজলি মাছ ভুনা করলাম, গরুর গোস্ত আলু দিয়ে কষা ভুনা করব, পাঁচ শাক ভাজি আর ভাত আর ডাল, এই দুপুরের মেনু। তারপর তো ভাতটা প্রায় হয়ে গেছে, এখনই ঠিকা দিয়ে ফেলবো। আর পাশের চুলায় পাঁচ শাক ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আর গরুর গোস্তটা মেখে ঝুঁকে বসাবো, ভাতটা ঠিকা দেওয়ার পরে গরুর গোস্তটা বসিয়ে দেবো। এই জন্য ভালোভাবে মেখে ঝুঁকে নিই, অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব না। আমি তো সব ময় মশলা দিয়ে দিয়েছি, আমি তো সব সময় গরুর গোস্ত মেখে ঝুঁকেই বসাই। তারপর তো আস্তে আস্তে কষিয়ে ফেলাম, প্রায় 15 মিনিট ধরে কষাচ্ছি গরুর গোস্তটা। আর পাশের চুলায় কাজলি মাছটা রান্না করবো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। তারপর আদা রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর পাশে চলে তো গরুর গোস্তটা কষানো হলো, এখন আলু দিয়ে কিছুক্ষণ কষাই, তারপরে পানি দিব নি।
আর এদিকে কাজলি মাছের মশলাও কষানো হয়ে গেল। এখন ধুয়ে রাখা কাজলি মাছটা দিয়ে কিছুক্ষণ না হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। কাজলি মাছ কষানো লাগে না, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে হয়। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমি কী কী রান্না করেছি, আজ পাঁচ শাক ভাজি করেছি, তারপরে টমেটোর সালাদ, পাতলা ডাল টমেটো দিয়ে, কাজলি মাছ ভুনা, গরুর গোস্ত ভুনা আলু দিয়ে, সাদা ভাত, এই দুপুরের মেনু। তারপরে সারামণি তো চলে আসলো, আমি গোসল টোসল করে নামাজ পড়ে সারামণিকে খেতে দিলাম, ও খেয়ে নিতেছে প্রথমেই। তারপর তো সাইদুলের বাবা নামাজ পড়ে চলে আসলো, বড় ভাইও আসলো, সবাই এখন দুপুরে খাবারটা খেয়ে নিতেছে। চঞ্চলাপা এখন তুই মাহিন আসেনি, মাহিন আসলেই পরে খাবে, মাহিন রান্না দিয়েছে। তারপরে বিকেল দিকতে চলে আসলো স্বপন ভাই, সাথে করে নিয়ে এসেছে দই, এখন দই সবাই মিলে খেয়ে নিতেছে। তাদের তো কাজ সারা হয়ে গেছে, সন্ধ্যার পর এখন সবাই রওনা দিতেছে, স্বপন ভাই, বড় ভাবি আর চঞ্চলাপা। তারপর তো সারামণিকে চা দিলাম, ও চা খেয়ে নিতেছে, আর ওর বান্ধবীরা তো চলে এসেছে, সারামণি চা খেয়ে রেডি হয়ে মসজিদে চলে যাবে। তারপরে আমি আর সাইদুল চা খেতে বসে পড়লাম। তারপরে রাত্রে রান্নার জন্য পাঙ্গাস মাছ বের করে রেখেছি, পাঙ্গাস মাছ ভুনা করব, আর উস্তা ভাজি করব, আর ভাত রান্না করব, এই রাত্রের মেনু। দুপুরে যা রান্না করেছিলাম সব তো খাওয়া হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিলাম, এখন উস্তা ভাজিটা করে নিই, শুকনো মরিচ ছেড়ে দিয়েছি, এখন ভাজিটা ছেড়ে দিলাম। উস্তা ভাজিটা হয়ে যাওয়ার পর এখন পাঙ্গাস মাছটা ভুনা করতেছি, পাঙ্গাস মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজ পাঙ্গাস মাছটা কষা ভুনা করব, ভাজবো না।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।